ওয়েলকাম টু সোমা এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা যে কেমন আছি আমি তা ঠিক জানি না, খুব কয়েকদিন ঘন ঘন এত মৃত্যুর খবর আমাকে খুব কষ্ট দিচ্ছে। আর সেই গত 16 তারিখ বৃহস্পতিবার আমার গানের শিক্ষক অমল দা, কোনোদিন আমরা তাকে স্যার বলি নাই, দাদা বলতাম সব সময়, সেই অমল দা না ফেরার দেশে চলে গেলেন। আর আমি হচ্ছে তার বাড়িতে সকাল থেকে সারাটা দিনই ছিলাম বলতে গেলে। আর জীবনে প্রথমবারের মতো আমি শ্মশান ঘাটে গিয়েছিলাম। আমি এর আগে কোনোদিনও শ্মশানে যাই নাই। আমার গানের স্যার তার সঙ্গে গেলাম, কিন্তু কোনো ভয় না, বাট কেমন যেন একটা কষ্ট অনুভব হইল আমার। আমি যখনই অমলদাকে দেখে ফিরে আসছিলাম এই পাশ দিয়ে বসবো, আমার পাশে বসা স্যার পান্না স্যার আমাকে জোরে জোরে ডেকে উঠল, সোমানা সোমানা। আমি অবাক হয়ে গেলাম যে এতদিন পরে স্যার আমাকে দেখে চিনল। আমি স্যারের পাশে বসলাম, অনেকক্ষণ স্যারের সঙ্গে গল্প করলাম। উনি হচ্ছেন আরও একজন গুণী মানুষ, পান্না স্যার। উনি খুব ভালো নজরুল সঙ্গীত শিখান, আর আমরা হলো রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম অমলদার কাছে। আর পান্না স্যার অনেক সময়ই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকতেন। যদিও আমি রবীন্দ্রসঙ্গীত গাই, তারপরেও আজকে স্যার মারা যাওয়ার পরে কেন জানি না সকাল থেকে আমার মনের মধ্যে একটা গানই আওড়াচ্ছে, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। আমি গান শিখেছি অমলদার কাছে, তার জন্য কি এই গানটা মনে হয়েছে কিনা জানি না, কিন্তু এত মানুষ মারা যায়, এই গানটা আসলেই আমাকে ভাবিয়ে তুলেছে আজকের দিনের জন্য। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। অমলদাকে নিয়ে যাওয়া হলো শ্মশান ঘাটে, ওনারা হিন্দু। আর আমার মনটার মধ্যে কেমন করছে, আর এই সময় পান্না স্যার চলে যাচ্ছিলেন, আবার কবে ওনার সঙ্গে দেখা হয়, ওনার সঙ্গে আমার কোনো স্মৃতি থাকে কি না। তাই আমি পান্না স্যারের সঙ্গে কয়েকটা ছবি তুলে নিলাম, সঙ্গে পান্না স্যারের আরও একজন স্টুডেন্ট লতা আর আমার কাকাতো বোন দীপা দিয়ে আমরা সবাই একসঙ্গে আছি, ছবি তুলে নিলাম। আমরা শ্মশান ঘাটে চলে আসলাম, এই ভিতরে শ্মশান ঘাট গেট দিয়ে প্রবেশ করলাম। আর এই হচ্ছে অমলদার ছেলে, আর এই পাশে ফোনে কথা বলছে অমলদার মেয়ে। আমরা যখন গান করতাম তখন অমলদার মেয়ে একদম ছোট্ট ছিল, টুকটুকে ফর্সা, বসে থাকতো আমাদের বিভিন্ন প্রোগ্রামে। অমলদার কত স্মৃতি, কত আর বলে শেষ করা যায়, এত সহজ না, এত বড় জীবনের কথা এত সহজে বলে শেষ করা যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা কয়েকজন শিল্প আড্ডার থেকে শ্রদ্ধাঞ্জলি ফুলের ডালি দিয়ে দিলাম অমলদার স্মরণে।
বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করব। যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের জন্য এবং আমার আত্মার শান্তির জন্য আজকে আমি প্রথমবারের মতো শ্মশান ঘাটেও গেলাম। তো আপনারা ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা, বাই বাই।